হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি দোসা বানিয়ে দেখাবো কি করে দোসা বানাইতে হয়। আমি আপনাকে একটা বানিয়ে দেখে এলাম, আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আপনি দোসা বানাতে সিদ্ধ চাল নেবেন আর বুটের ডাল আর হলো মাশকলার ডাল, এগুলো একসাথে ভিজিয়ে নেবেন। ভিজানো শেষ হলে তারপর আপনি ব্লেন্ডার করে নেবেন, সাথে পেঁয়াজ দিতে পারেন, কাঁচামরিচও দিতে পারেন, দিয়ে আপনি বানাতে পারেন। ব্লেন্ডারের সাথে পেঁয়াজ কাঁচামরিচ একসাথেই করে ফেলবেন, না হয় ওটা ই থাকবে। তারপর আপনি এভাবে দোসাটা বানিয়ে নেবেন। দোসা বানাইতে অনেক সহজ। আমরা 2 মিনিট পরে ফিরে আসতেছি। আমার দোসাটা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর! দেখেন কতটা ক্রিস্পি, জুসি, কত সুন্দর হয়েছে।